60 ঘন্টা টানটান লড়াই পাঠানকোটে নিকেশ 6 জঙ্গি আজ 2 জঙ্গিকে গুলি করে মারল সেনাবাহিনী এয়ার বেসে এখনো জারি তল্লাশি অভিযান ভারত পাক আলোচনার আবহে ফের জঙ্গি হানা প্রশ্নের মুখে মোদীর উদার পাক নীতি পাঠানকোটকে জঙ্গিমুক্ত করতে কেন হিমশিম খেল বাহিনী অভিযান নিয়ে কেন এত ধোঁয়াশা দেখুন সোজা কথা টার্গেট ভারত আজ রাত 8টায় পাঠানকোট কাণ্ডের জের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিলের ভাবনা ভারতের 72 ঘন্টার মধ্যে জৈশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিতে পারে নয়াদিল্লি ইম্ফল থেকে 30 কিলোমিটার দূরত্বে ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.7 কম্পন অসম সিকিম অরুণাচলে মুখ্যমন্ত্রীদের ফোন মোদীর সবরকম সাহায্যের আশ্বাস ভূমিকম্পে লণ্ডভণ্ড ইম্ফল মৃত 6 জখম শতাধিক ভেঙে পড়েছে একাধিক বাড়ি বাংলাদেশও মৃত্যু 3 জনের আহত 40 গুয়াহাটি মুর্শিদাবাদ বর্তমানে আতঙ্কে মৃত 3 দার্জিলিংয়েও জখম বহু ভোর রাতে ভূকম্পন ফের কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত কাঁপল কলকাতা সহ গোটা রাজ্য কেন বারবার কাঁপছে মাটি কতটা নিরাপদ তিলোত্তমা কতটা নিরাপদ আপনি দেখুন আতঙ্কের কম্পন শুনতে 7টায় স্পট ফিক্সিং কাণ্ডে সুপ্রিম কোর্টে লোধা কমিশনের রিপোর্ট পেশ মন্ত্রী আমলাদের ক্রিকেট প্রশাসনে থাকা চলবে না প্রতিটি রাজ্যে থাকবে একটাই অ্যাসোসিয়েশন সুপারিশ রিপোর্টে